অফ স্কিলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব পাওয়ারপয়েন্টের অ্যানিমেশন ট্যাবে কী কী কাজ করা যায়। তো প্রথমে অ্যানিমেশন ট্যাবে যাওয়ার পরে এই অপশনগুলো সব ইনঅ্যাকটিভ দেখাবে, কারণ অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে যে কোনো অবজেক্টের উপর। তো অবজেক্ট হিসেবে আমরা একটা টেক্সট বক্স নেই এবং এই টেক্সট বক্সের ভিতরে কিছু টেক্সট লিখি। তারপরে এই টেক্সট বক্সটা সিলেক্ট করে কন্ট্রোল পি চাপলে একটা ডুপ্লিকেট তৈরি হবে, অথবা কন্ট্রোল সি চেপে কপি করে কন্ট্রোল পি চেপে পেস্ট করতে পারেন। এভাবে একটা অবজেক্ট থেকে আমরা চারটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই বিভিন্ন অবজেক্টের উপর আমরা বিভিন্ন অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো আমরা আবার অ্যানিমেশন ট্যাবে যাই। এখন দেখতে পাচ্ছেন যে এই অপশনগুলো অ্যাক্টিভ হয়েছে। তো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাকে কিছু অ্যানিমেশন দেখাচ্ছে, এই অ্যারোতে ক্লিক করলে আপনি আরও বিস্তারিত দেখতে পারবেন। এখানে অ্যানিমেশনগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়েছে, এন্ট্রেন্স, এমফেসিস, এক্সিট এবং সবশেষে মোশন পাথস। তো এন্ট্রেন্সের যে ইফেক্টগুলো, এখানে কিছু ইফেক্ট এখানে শো করা আছে এবং সবগুলো ইফেক্ট দেখার জন্য মোর এন্ট্রেন্স ইফেক্ট এখানে যেতে হবে। তো এই এন্ট্রেন্সের ভিতরে যে ইফেক্টগুলো দেওয়া আছে, এখানে যে কোনো একটার ইফেক্টের উপর ক্লিক করলে আপনাকে সাথে সাথে প্রিভিউ দেখাবে, সেক্ষেত্রে আপনার প্রিভিউ ইফেক্ট এখানে অন করা থাকতে হবে। তো এখান থেকে বিভিন্ন ইফেক্ট আপনি অ্যাপ্লাই করে দেখতে পারবেন, তারপর যেটি ভালো লাগবে সেটি অ্যাপ্লাই করবেন। ওকে, তারপর আমরা দেখব মোর এমফেসিস ইফেক্ট। একই রকমভাবে এখানে এমফেসিস ট্যাবের আন্ডারে কিছু ইফেক্ট দেওয়া আছে এবং সবগুলো ইফেক্ট দেখার জন্য মোর এমফেসিস ইফেক্টস এর ভিতরে যেতে হবে। তারপর এখান থেকে একটার পর একটা ক্লিক করে আপনি প্রিভিউ দেখতে পারবেন এবং যেটি ভালো লাগবে সেটি সিলেক্ট করবেন। তারপর যে অপশনটা আছে এক্সিট, এই এক্সিটের ভিতরেও কিছু অপশন দেওয়া আছে এবং সব অপশন দেখার জন্য আপনি মোর এক্সিট ইফেক্ট এখানে যাবেন এবং এখান থেকে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে যেটি ভালো লাগবে সেটি সিলেক্ট করবেন। এক্সিট ইফেক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্সিট ইফেক্ট অ্যাপ্লাই করলে আপনার যে অবজেক্টটি আছে সেটি একটা ইফেক্টের মাধ্যমে, অ্যানিমেশন ইফেক্টের মাধ্যমে স্লাইড থেকে চলে যাবে। এবং সবশেষে যে ইফেক্টটি আছে সেটি হচ্ছে মোশন পাথস। এখানে হচ্ছে বিভিন্ন মোশন দেওয়া আছে এবং ওই মোশনের পাথ এখানে ড্র করা আছে, অর্থাৎ আপনার অবজেক্টটি এই পাথ অনুযায়ী অ্যানিমেট করবে। এবং এই অ্যানিমেশনের পাথ এখানে শো করছে, তাই এটা এরকম দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে মোশন পাথসের একদম শেষে কাস্টম পাথ এটা সিলেক্ট করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা পাথ ডিফাইন করে দিতে পারবেন এবং সেই পাথে এটা অ্যানিমেট করবে। এবং সবগুলো অ্যানিমেশন অ্যাপ্লাই করার পর আপনি প্রিভিউ অপশন এখানে ক্লিক করলে আপনাকে প্রিভিউ দেখাবে। আচ্ছা, তারপর আমরা যে অপশনটি দেখব ইফেক্ট অপশনস, এখানে অ্যাজ ওয়ান অবজেক্ট, অল অ্যাট ওয়ান্স, বাই প্যারাগ্রাফ, তিনটা অপশন দেওয়া আছে। অ্যাজ ওয়ান অবজেক্ট এটা অ্যাপ্লাই করলে একটা অবজেক্ট হিসেবে অ্যানিমেশন হবে, অল অ্যাট ওয়ান্স এটা অ্যাপ্লাই করলে সবগুলো একসাথে অ্যানিমেট করবে, এবং বাই প্যারাগ্রাফ এটা দিলে প্যারা অনুযায়ী অ্যানিমেট করবে। এখানে আমি তিনটা প্যারা করেছিলাম, তিনটা লাইন, এই তিনটা লাইন আলাদা আলাদাভাবে অ্যানিমেট করেছে। তারপর যে অপশনটা আমরা দেখব এখানে শো অ্যাডিশনাল ইফেক্টস অপশন,
এখান থেকে আপনি বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারবেন। এই সাউন্ড অপশনে এখন নো সাউন্ড সিলেক্ট করা আছে, এখানে বিভিন্ন ডিফল্ট সাউন্ড দেওয়া আছে, আপনি এখান থেকে পছন্দ মতো একটি সাউন্ড সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন, তারপর যে অপশনটি আছে অ্যানিমেশন টেক্সট, এখান থেকে অল অ্যাট ওয়ান্স এই অপশনটা সিলেক্ট করলে কোনো ডিলে দিতে পারবেন না, এবং বাই ওয়ার্ড সিলেক্ট করলে আপনি ইচ্ছা মতো বিভিন্ন ওয়ার্ডের মাঝে আপনার ইচ্ছা মতো বিভিন্ন ডিলে দিতে পারবেন। এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার সাউন্ড অ্যানিমেশনটি শো করলো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরের টিউটোরিয়ালে।